আচ্ছা পল্টু সাহেব, হ্যাঁ, আজকে কি বেশ? আরে বেশ রে ভাই, আর কইেন না, আমরা এত সময় যে কমেডি করছি, চ্যানেলও আছে মাশাল্লাহ, বিভিন্ন চ্যানেলে কাজ গুছাচ্ছি, মানুষের রসিবত দেখলেই হয়ে যায় রে। হ্যাঁ, ওই বাদামালা কয়টা বাদাম নিয়ে আসে, কি কাজ করলো, এখন বলে সে বলে কোটি কোটি টাকার গাড়ি কিনছে, কোটি কোটি টাকার বাড়ি কাছে। আসলে কপালে যদি থাকে না, তাই নিয়ে ঠেকি একজন কি করবে? হ্যাঁ, আমি যে যে বেশ তো সাজলাম, হ্যাঁ বুঝলো তো, তুই আমার বউ। হ্যাঁ, এখন মনে করেন যে আমাদের বাড়ির মেয়ে ওই বাদামালার পাসপোর্ট চলে গিয়েছে, এখন বুঝলো তো ওর সাথে পাল্লা দিয়ে কাজটা করতে হবে। তা তো ঠিক, আর তুই কিন্তু ভালো করে ঢোল বাজাবে। হ্যাঁ, আর বালতিতে বুঝে বাদাম বেচতে হবে, ঠিক আছে? তারপরে তারপরে মনে কর পাটে পাটে শুটিং নেব, নেওয়ার পরে মনে কর একদম ওইটা শেডিং করবো, কোন রকম আজকে কিন্তু হাসি হবে না। আচ্ছা, গহনা গুলো কার? ওই গহনা গুলো কার? ওই গহনা গুলো আমাকে রে বাড়ি লাগে রে, বুঝেছেন? গহনা গুলো আর সজল সাহেব। হ্যাঁ ভাই, আমি বর্তমানে ঢোল বাজাচ্ছি, ধামাকাটা দিয়ে ঢোল চলছে। না না, যেখানে যেমন সেখানেই তেমন, তাই চলছে ভাই। আচ্ছা তুই একটু ট্রাই কর দিবি। নাজমা ম্যাডাম, আপনি কি নাচবেন এর সঙ্গে? নাচি তো করছে, তারপরও এটা মানে আজকের ওই সাজটা ভাই আমার কাছে খুব সুন্দর লেগেছে, সেজন্য আমার থেকে থেকে একটু হাসিও লাগছে। আমি খুব মানে কষ্ট করে হাসিটা ঠেকায় রাখি। আপনার সবসময় ফোনে ডিস্টার্ব করে, বাদাম পেছে ওই যে মানে শুটিং করতে করতে এগুলো দেবো, তুই এক এক করে দিবি, আর এক এক করে পাঠাবি, ওই ক্যামেরাম্যান পাঠাবে। সাবাস, ধন্যবাদ ধন্যবাদ। তুই এটা নাও, তুমি এটা নাও, ঠিক আছে তুমি এটা নাও। আচ্ছা তাহলে শর্ট গান ভাই, এই দিয়ে দেন যে কানবে। চলো 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 চলো।